আসসালামু আলাইকুম, আমি সুমনা ইসলাম, আমার এজ 21 বছর, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, আমি একজন স্টুডেন্ট, আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেকদিন যাবত আমি এই রোগে ভুগতেছি, আমার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, আমি বিছানা থেকে উঠতে পারতাম না, আমি কোনো কাজই করতে পারতাম না। আমার মেয়ের রোগের শুরু থেকে মানে অনেক প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, ব্যথার জন্য ও কিছু ধরতে পারতো না, তারপরে ও মানে শোয়ার থেকে উঠতে পারতো না, এমনকি ওয়াশরুমে গেলেও বসতে পারতো না, বসলে উঠতে পারতো না, মানে অনেক ব্যথা ছিল। পরে অনেক জায়গায় ট্রিটমেন্ট করছি, অনেক জায়গায় ট্রিটমেন্ট করার পরে মানে এটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু পুরোপুরি যায় না, ব্যথা থাকি। পরে স্যারের ইউটিউবে স্যারের এগুলো দেখা, পরে আমার মেয়ে বলতেছে আম্মু তুমি আমাকে ওইখানে নিয়ে যাও, পরে নিয়ে আসছি স্যারের কাছে। এখন স্যারের কাছে চিকিৎসা করার পরে আমার মেয়ে অনেকটাই সুস্থ। এখানে ট্রিটমেন্ট নেওয়ার আগে আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, বাট কোনো রেজাল্ট পাই নাই, তো এখানে আসার পরে আমি অনেকটাই সুস্থতা অনুভব করছি। এখানকার থেরাপিস্ট আপুরা সবাই অনেক ভালো, সবার সাথে খুব ভালো বিহেভিয়ার করে। শফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো, ওনার আচরণ খুবই ভালো, উনি আমাদের সাথে খুবই ভালো বিহেভিয়ার করছেন, নার্সরাও খুব ভালো, সবার সাথে খুবই ভালো বিহেভিয়ার করছেন, না কেউ কোনো খারাপ বিহেভিয়ার করে নাই, সবাই খুবই ভালো, সবার খুব ভালো আচরণ করছেন। এখানকার ট্রিটমেন্টটা অনেক ভালো পাইছি, মানে অন্য জায়গার থাইতে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাইছি, আমার মেয়ে আগের থেকে অনেক অনেক সুস্থ। আমাদের এরকম যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস তারা এই হসপিটালে আসবেন, এই হসপিটালে আসে যেমন চিকিৎসা হয়, ওনারাও যেমন সুস্থ হয়ে যায়, ভালোভাবে সুস্থ হয়ে যায়। আর স্যারের জন্য আমরা অনেক দোয়া করি, স্যারে আরো ভালো ভালো চিকিৎসা করুক, এই একটুকু। আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।